এক আখার বতরা নামরূপ হাড় কারখানার বাবে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অহরহ প্রচেষ্টাত কেন্দ্রীয় সরকারে নামরূপর বিভিএফসিএল হার কারখানার আন্তঃগাঁথনি আর প্লান্ট মেরামতির মোকলাই দিলে 100 কোটি টাকা। যার বাবে এতিয়া নরূপ পাব নামরূপ হার কারখানায়। নরূপ পাব নামরূপ হার কারখানায়। উদ্যোগটো পুনরুজ্জীবিতকরণের কেন্দ্রীয় সরকারে আগবহালে 100 কোটি টাকা। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় টুইটযোগে জানালে ইতিবাচক খবর। চক আমার মুড়ি ডাঙরিয়ার প্রথম গভর্নমেন্টত তখন অহার পাছত 100 দিনের কর্মসূচীর ভিতরতে এই প্রোগ্রাম আসে। আর এটা যাকালি তখনকর ফলের যে আমার নামরূপর বিকাশের কারণে যে পদক্ষেপ ললে মানে এজন নামরূপিয়ান হিসাবে অতি আনন্দিত হয়েছো। আর আমার সকল নামরূপবাসী রাইজে গোটেই এই কথাটো ভাল পাইছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া, মাননীয় অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, আমার ফার্টিলাইজার মন্ত্রী ডাঙরিয়া, গৌরা ডাঙরিয়া, আমি সকলকে ধন্যবাদ জানাইছো নামরূপর বাসিন্দা হিসাবে। আর এই আমি ভাবিছো যে এই চতুর্থ গোট হওয়ার একটা প্রাথমিক পদক্ষেপ। আমি নামরূপর প্রায় 15-16টা সংগঠনে বিভিন্ন ধরনের সময় বিভিন্ন সময়ত আমি দাবি জানাই আসছিল যে আমার চতুর্থ গোট নির্মাণ করব লাগে। আর চতুর্থ গোট মানে ভাবিছো যে চতুর্থ গোট নির্মাণ করার এই একটা প্রারম্ভিক পদক্ষেপ। আর যেহেতু আর্থিক প্যাকেজ দিলে 100 কোটি টাকার আর্থিক প্যাকেজ দিয়েছে, এই আর্থিক প্যাকেজটি আমার ইন্ডাস্ট্রিটো আমি কিছু মানে ভাল গতি লব বলে ভাবিছো। আর এই গতি লওয়ার পাছতে যাতে চতুর্থ গোট আহে আমি নামরূপবাসী হিসাবে এইখানে কামনা করছো। ইয়ার যখন শ্রমিক কর্মচারী আছে, পরোক্ষ প্রত্যক্ষভাবে যখন লোক জড়িত আছে, আমার চারিওফালের গাঁও কেখনের যাইজ জড়িত আছে, সকলে আমি আনন্দ প্রকাশ করছো। আর যাতে ইয়ার পাছর পদক্ষেপ হিসাবে চতুর্থ গোট যাতে দিয়ে আমি তার কামনা করছো। মানে এই ললিপ বলে ভবা নাই, এই নির্বাচনের সময় সমাগত হয়েছে সিদ্ধান্তটা লওয়ার। কিন্তু নির্বাচন সমাগত হলেও কিছু সিদ্ধান্ত কার্যকরী সিদ্ধান্ত গোট লবই লাগবে। এই অবশ্যই তেনেকে কোয়ার কিছু ব্যক্তি হয়তো কব পারে, কিন্তু আমি ভবা নাই যে এই ক্যাবিনেট সিদ্ধান্ত হল যেটা এই কোনো ললিপপর এত কথা নাই। আর অবশেষত নামরূপ হার কারখানালৈ আহিল ভাল খবরটো। তিল তিলকৈ মৃত্যুর দিকে গতি করা নামরূপর ব্রহ্মপুত্র ভেলি হার কারখানা পুনরুজ্জীবিতকরণের বাবে কেন্দ্রীয় সরকারে অনুমোদন দিলে 100 কোটি টাকা। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় টুইটযোগে জানালে এই কথা। হার উদ্যোগটলে অহা এই ভাল খবরটুক লৈ এতিয়া উৎফুল্লিত হয়ে পড়েছে হার উদ্যোগটোর শ্রমিক নেতাসকল। কৃতজ্ঞতা জানাইছো, ধন্যবাদ জানাইছো। ইতিমধ্যে 100 কোটি টাকার কথা কেন্দ্রীয় সরকারে অনুমোদন জানার কথা তো আমি শুনেছো, কিন্তু এতালে কাকতে পত্র পোয়া বা দেখলে পোয়া নাই। এই কিন্তু ভালোই হয়েছে দিয়কচন। এই দীর্ঘদিনের দাবি নাও হাখানা চতুর্থ গোট আর 100 কোটি টাকাটো ই আমি এতিয়া মানে কি হল এটা দীঘলীয়া আমি এটা সংগ্রামের পরিণতিত আজি 100 কোটি টাকাটোই ইলেকশন আগমুহূর্তত ঘোষণা করেছে। আমি এই 2017 চনেরপরা 100 কোটি টাকা কথাটো ওলাইছিল ইয়ার আগত। তারপর এইটো যেটো আমার 100 কোটি টাকাটো আমি দিয়ার যেটো মূলতে আছিল PDIL প্রজেক্ট এন্ড ডেভেলপমেন্ট অথরিটিয়ে নাও হাখানা তেওঁলোকে চালি যাই চাই কত কেনেকে মানে পয়সাটা সঁচাকে মানে প্রয়োজন হব। আমার মেশিনারি পার্টস কিনব কারণে সেই সময় ইন্ডাস্ট্রিট কি কি প্রয়োজন আছে সেইখানে চাই মেলে এটা এস্টিমেট বনাইছিল। কিন্তু আজি তারিখত আজি 2021 চনত 100 কোটি টাকাতকৈ আমি যদি 600-700 কোটি টাকাও পাওঁ নয় তথাপিতো আমি কারখানা পূর্ণগতি চলাই নিবলৈ অসুবিধা হব।
গতিকে 100 কোটি টকাটো আজি তারিখত আমাৰ এটো কালেক্টিভ এফৰ্ট সকলো সহযোগিতা আছে আজি ইউনিয়নে দাবী কৰিছিলে শ্রমিক সকলে দাবী কৰিছিলে এনটায়ে অঞ্চলত এতিয়া মানে এনেকুৱা হৈছে যদি 100 কোটি টকাটো নাপাওঁ নাও হাখানে নচলিব এতিয়া অৱস্থা একেবাৰে বেয়া 100 কোটি টকাটো খুবেই প্ৰয়োজন আছে আমাৰ যিখিনি মানে নামু ফৰ হোৱা সময়খিনি লৈকে আমি 100 কোটি টকাটো প্ৰয়োজন আছে আৰু হেতু আমি নাই মমাতকৈ কোনা মমাই ভালে সেই যেটো মানে কথা হেতুৱে ইয়াত প্ৰযোজ্য হৈছে আসলতে নির্বাচনী টুপ বলে আমি নেভাবো নাও হারখানার কারণে সচাই প্রয়োজন আসলে কিন্তু ইলেকশনের আগত দিয়ার কারণে রাইজে তো নির্বাচনী টুপ বলে ভবাটো মানে এটো ফল আছে না ইমান মই উপলিত নহয় কেলে নহয় 100 কোটি টাকাটো আজি বহুত দিনের দাবি আছিল আমার অলরেডি দুবছরীয় কথাখিনি কলেই মই রিপিট করব বিচার নাই 100 কোটি টাকাটোয়ে আমি ধর আগতে পালো ইতিয়া যিখিনি 100 কোটি টাকা দিছে সেইখিনি এতিয়া মার্কেটখন বেলেগ তো আমি সরকার আমি ধন্যবাদ দিছো যে সর্বানন্দ সোণোৱাল মুখ্যমন্ত্রীদেব চন্দ্রমোহন পাটোৱাৰীদেব আমাৰ সাংসদ ৰামেশ্বৰ তেলীদেব আৰু হিমন্ত বিশ্ব শর্মা বিত্তমন্ত্রীদেব তেখেতলৈ আমি ধন্যবাদ দিছো যে আমাক 100 কোটি টকাটো আমাক যে আর্থিক সাহায্য হিসাবে যেটি উলিয়াই দিছে আমি তেখেতলৈ আমি ধন্যবাদ দিছো কিন্তু আমি উৎফুল্লিত নহয় যদি নামু ফোর্ট আহিলে আমি উৎফুল্লিত হলোহেঁতেন সেখানে আমি ধর নামু ফোর্ট যেটা ওপরে উড়িয়ে অহার নিচিনা দেখিছো আমি আপনার গম পাইছে সেখানে যদি নামু ফোর্ট আহে আমি যেটা নামরূপর বাকি রাইজে যিখিনি সংগ্রাম করলে নামু ফোর্টের কারণে উৎফুল্লিত হলেহেঁতেন উল্লেখ যে 2006 চনতে তেতিয়ার সার মন্ত্রী রামবিলাস পাসওয়ানে নামরূপত উপস্থিত হয়ে ঘোষণা করেছিল চতুর্থ গোটর নির্মাণের কথা কিন্তু আজি পর্যন্ত কাগজ কলমতে সীমাবদ্ধ থাকিল নামরূপর সার কারখানার চতুর্থ গোটর কাম 1969 চনত প্রথম 1975 চনত দ্বিতীয় আর 1987 চনত স্থাপন হয় তৃতীয় গোটটো ইফালে আয়ুকাল উকলি যাওয়া ইতিমধ্যে বন্ধ হয়ে পড়েছে প্রথম গোটটো দ্বিতীয় গোটটোর এমনিয়া প্লান্ট বিস্ফোরণ ঘটি বন্ধ হয়ে পড়াত আয়ুকাল উকলি যাওয়া তৃতীয় গোটে কোনোমতে সার উৎপাদন করে আছে ফার্টিলাইজার উদ্যোগের প্রজেক্টস এন্ড ডেভেলপমেন্ট ইন্ডিয়া লিমিটেড চমুকয় PDIL নামের সরকারি সংস্থাটে আজিরপর প্রায় 6-7 বছর আগতে উদ্যোগটির যন্ত্রপাতি সমূহ পরীক্ষা করে মেরামতির বাবদ প্রায় 100 কোটি টাকার খরচের কথা প্রকাশ করেছিল ভারত সরকার আর অবশেষত দল সংগঠনের প্রতিবাদ আর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অহরহ প্রচেষ্টাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কালি সার উদ্যোগটির আগবহালে 100 কোটি টাকা ইফালে সমাগত বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তত এয়া বিজেপি সরকারের নির্বাচনী ললিপপ আখ্যা দিলে দীর্ঘদিনে উদ্যোগটির চতুর্থ গোট নির্মাণের দাবি উত্থাপন করে অহা আসুয়ে 100 কোটি টাকা প্রদান করার আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছো কিন্তু আমি আনন্দিত সেটু বিষয় লো 100 কোটি টাকা যে প্রদান করলে কিন্তু এটা কথা দুঃখর বিষয়ও আছে ইয়াত 100 কোটি টাকাটো যে দিবর 2018-19 চনের একটা চলি অহা দাবি 100 কোটি টাকা প্রদান করব লাগে আর বুঝি পালে 2021 চনত এই কথাটো দুঃখর হয়েছে ইমান দিন বুঝি পাবলে সাধারণ বিষয়টি বুঝি পাবলে ইমান দিন সময় লাগিলে সেটহে দুঃখর বিষয় হল আর মূল বিষয়টি হল নামরূপ সার কারখানার যে সমস্যা সেই সমস্যাটি সমাধানের ইয়াত নাম চতুর্থ গোটর প্রয়োজন আছে আর চতুর্থ গোটর প্রয়োজনীয়তা অনুভব করিয়েই 2006 চনত সেই সময়ের তদানীন্তন সার রাসায়ন মন্ত্রী রামবিলাস পাসওয়ানে 200 কোটি টাকা ব্যয়ের ইয়াত নতুন গোট স্থাপনের কথা কৈছিল নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় শাসনের গাদি দখল করার পাছত 4,500 কোটি টাকা ঘোষণা করলে আর শেহতিয়াকলে যুদ্ধ শেয়ার স্টকর শেয়ারের কথা কয়ে আছে ইনভেস্টমেন্টের কথা কয়ে আছে তার পিছতো আমি এটা এই দীঘলীয়া সময়সাত 2006 চনের পৰা 2021 চনলৈকে আমি কেবলমাত্র এই নামরূপ সার কারখানার সমস্যাটির স্থায়ী সমাধানের ক্ষেত্রে যে বিষয় সেই বিষয়টি রাজনৈতিক ইস্যু হিসাবে আমি ব্যবহার করে অহা দেখবলে পাইছো
2021 চনৰ নিৰ্বাচনৰ আগ মুহূৰ্তত তেওঁলোকে 100 কোটি টকা মুকলাই দিছে আৰু এই বিষয়টো 100 কোটি টকা যেটো বিষয় হেতু আৰম্ভ হৈছিল 2018-19 চনৰ পৰা আৰু এই 2018 চনৰ পৰা আৰম্ভ হোৱা বিষয়টো 2021 চনলৈকে আগবঢ়াই আনাটো এটো ৰহস্য আছে সম্পূৰ্ণ ৰহস্য আছে হেকাৰণে কৈছো যে 100 কোটি টকাটো যদি ললিপপ হিচাপে ব্যৱহাৰ কৰি তেওঁলোকে নামৰূপ হাৰ কাৰণে চতুৰ্থ উত্থাপনৰ পৰা বিৰত থাকে তেনে হলে কিন্তু ইয়াৰ ক্ষেত্ৰত ছাত্ৰহন্থাই নামৰূপবাসী ৰাইজে কেতিয়াও মনে মনে বহি নেথাকো যেনেকৈ আজি 100 কোটি টকা প্ৰদান কৰিছে ঠিক তেনেদৰে নামৰূপ হাৰ কাৰণে চতুৰ্থ উত্থাপন কৰাৰ ক্ষেত্ৰত নিৰ্বাচনৰ আগত ব্যৱস্থা গ্ৰহণ কৰক সেই কথা আমি ছাত্ৰহন্থাৰ মজিয়াৰ পৰা দাবী জনাইছো আৰু যদি চতুৰ্থ উত্থাপনৰ ক্ষেত্ৰত তেওঁলোকে ব্যৱস্থা গ্ৰহণ নকৰে সমাগত নিৰ্বাচনত কিন্তু ইয়াৰ তেওঁলোকে ফল ভুগিব লাগিব সেই কথা কিন্তু ছাত্ৰহন্থাৰ স্পষ্ট কথা উত্তৰ পূবৰ গৌৰৱ নামৰূপ সাৰ কাৰখানাৰ চতুৰ্থ গোট নিৰ্মাণৰ কাৰ্যকৰী ব্যৱস্থা গ্ৰহণ নকৰি কেন্দ্ৰীয় চৰকাৰে নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত এইদৰে 100 কোটি টকাৰ পেকেজ অনুমোদন জনোৱা কাৰ্যক লৈ এতিয়া নামৰূপত সৃষ্টি হৈছে ব্যাপক প্ৰতিক্ৰিয়া আসিফ ইকবালৰ ৰিপৰ্ট অসম টুডে।